নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বাইশে মার্চ দেবগুরু অস্তগত চা রাশি অনেক সমস্যার সমাধান হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সেই অভিশপ্ত দিনের কথা বলছি সেই বাইশে মার্চ দেদিন। জ্ঞানের গ্রহ বিবেকের গ্রহ বলা যায় মানুষের মধ্যে জেগে থাকা মনুষ্যত্বের গ্রহ সেই দেবগুরু বৃহস্পতি সকলের শ্রদ্ধেও সেই দেবগুরু হয়ে যাবেন অস্তগত এর ফলে বিভিন্ন রাশির জীবনে বিভিন্ন মানুষের জীবনে নানা দুর্গতি নানা আর্থকষ্ট শারীরিক কষ্ট এলেও চারটি এমন রাশি আছে যারা বৃহস্পতি এই অস্তগত হওয়ার ফলে তাদের অনেকগুলো সমস্যার সমাধান হবে কোন সেই চার আসি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বৃহস্পতি জ্ঞানের গ্রহ সেই জ্ঞান যখন চলে যায় তখন তো অশুভ হয় কিন্তু কোনো কোনো সময় উল্টো পুরাণ দেখা যায় অর্থাৎ কোন কোন রাশির ক্ষেত্রে বৃহস্পতি মারগ্রহ বিশেষ করে যে সমস্ত রাশির ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠের অধিপতি যে সমস্ত রাশির ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমের অধিপতি যে সমস্ত রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশের অধিপতি এবং যে সমস্ত রাশির ক্ষেত্রে বৃহস্পতি সপ্তমপতি দ্বিতীয়পতি সেই রাশি ক্ষেত্রে বৃহস্পতি অস্তগত হওয়া অবশ্যই সৌভাগ্য তাই সেই রাশিগুলি অবশ্যই বিশেষ করে চারটি রাশি বিরাট বিরাট সমস্যাগুলি এবার অতি সহজে সমাধান হতে দেখবে আসুন আর দেরি না করে আমরা দেখে নিই কোন চারটি রাশি প্রথম রাশি তো মকর রাশি কারণ মকর রাশির দ্বাদশের অধিপতি হচ্ছে বৃহস্পতি তাই মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি অস্তগত হওয়া কোনো খারাপ ঘটনা নয় উল্টে ভালো ঘটনা মকর রাশির জাতক জাতিকা বৃহস্পতি অস্তগত হওয়ার ফলে আপনাদের জীবনে নতুন সমস্যা আসার ক্ষেত্র তো বন্ধ হবে বরঞ্চ পুরোনো সমস্যাগুলো খুব দ্রুত সমাধানের পথে যাবে এবং অনেক অনেক ক্ষেত্রে আপনারা অতি সহজে সমস্যাগুলোকে নিমেষের মধ্যে সমাধান করতে পারবেন দ্বিতীয় আরও একটা রাশির কথা বলব সেই রাশির ক্ষেত্র অবশ্যই নানাভাবে সৌভাগ্য আসছে অনেক সমস্যার খুব দ্রুত সমাধান হবে বাইশে ফেব্রুয়ারি থেকে সেই রাশিটি হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা নারী পুরুষ যেই হন আপনার জীবনও বিরাট সৌভাগ্য বিরাট সফলতা বিরাট উন্নতি আনছে এই দেব গুরু বৃহস্পতি বৃহস্পতি সৌভাগ্যে আপনি নিজেকে বৃহস্পতি অস্তগত হলে আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করতেই পারেন কারণ আপনার সমস্যাগুলি অতি দ্রুত সমাধানের পথে যাবেই যাবে তৃতীয় আর একটা রাশির কথা বলব অর্থাৎ মকর রাশি মেষ রাশি বাদ দিয়ে আরও একটা রাশি আছে যে রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অস্তগত হওয়া কোনো খারাপ ব্যাপার নয় উল্টে তাদের জীবনে নানা সৌভাগ্য আসবে তাদের জীবন খ্যাতি যশ এবং অবশ্যই নানা প্রতিপত্তি আসতে বাধ্য সেই রাশিটি হচ্ছে অবশ্যই কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি হন আপনার ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে ষষ্ঠের অধিপতি তাই বৃহস্পতি অস্তগত হওয়া কর্কট রাশির ক্ষেত্রে অবশ্যই কিছু সৌভাগ্যের আপনার জীবনে সৌভাগ্য আসতে বাধ্য যদি আপনি কর্কট রাশি হন দেবগুরু বৃহস্পতি অস্তগত হওয়ায় আপনার অনেকগুলো সমস্যা অতি সহজে সমাধান হবে এবং শেষ আর একটা রাশির কথা বলবো অর্থাৎ আমি তিনটি রাশির নাম জানিয়ে দিয়েছি মেষ রাশি মকর রাশি রাশি এবং শেষ আর একটা রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে অবশ্যই অতি সৌভাগ্য দেবগুরু বৃহস্পতি সপ্তম প্রতি মারগ্রহ তাই দেবগুরু বৃহস্পতি যেহেতু অস্তগত তাই কন্যা রাশির ক্ষেত্রেও অতি সৌভাগ্য বয়ে আনছে এই বাইশে ফেব্রুয়ারি তারিখটি তাই বাইশে ফেব্রুয়ারি তারিখটি আর রাশি আর অন্য রাশি বা মানুষের কাছে খারাপ হলেও যে চারটি রাশির নাম বললাম সেই কর্কট রাশি সেই মকর রাশি মেষ রাশি এবং কন্যা রাশি এই চারটি রাশির ক্ষেত্রে অনেকগুলো সমস্যার সমাধানের পথে যাবেই যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ওটা করলাম নমস্কার ধন্যবাদ